হ্যালো গাইজ, দিস ইজ আনিকা। আজকে আমি হাউস অফ ড্রাগন সিজন 1 এপিসোড 6 এক্সপ্লেন করব। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে ওল্ডার রিনেরাকে দেখা যায়। একটি বড় টাইমলাইন জাম্প দেখা গেছে এপিসোড 5 ও এপিসোড 6 এর মধ্যে। সম্ভবত 10 ইয়ার্স ইয়াং রিনেরা টার্গেরিয়ান লাস্ট এপিসোড পর্যন্ত 17 ইয়ার্স ওল্ডের ছিল। এপিসোড 6 এ এখন তার বয়স মেবি 27 ইয়ার্স। সে অলরেডি দুইটা বাচ্চার মা হয়ে গেছে, এখন 3 নম্বর বাচ্চার জন্ম দিচ্ছে। বাচ্চা হওয়ার পরে সে সার্ভেন্টকে জিজ্ঞাসা করে বাচ্চা কি হেলদি কিনা। তখন সার্ভেন্ট বলে হ্যাঁ, আর বাচ্চাটি ছেলে। তখন এক মেইডেন এসে বলে রিনেরা কুইন এলিসেন্ট বাচ্চাটিকে দেখতে চায়। তখন রিনেরা ডিসাইড করে যে সে যাবে। তখন মেডেন তাকে যেতে মানা করে, কারণ বাচ্চা হওয়ার পর পর তার রেস্ট নেওয়া উচিত। কিন্তু সে সেই অবস্থায় যায় তার সাথে দেখা করতে। তখনই সেখানে ওল্ড রেইনর ভ্যালোরিয়ান আসে। সে বলে, কোথায় যাচ্ছ? আমিও তোমার সাথে যাব। তারা একসাথে যেতে থাকে। রিনেরা অনেক পেইন ফিল করে। তারপরও সে যায় এলিসেন্টের কাছে। কুইনের গেটের সামনে ক্রিস্টেন দাঁড়িয়ে থাকে। 10 বছর আগে, মানে গত এপিসোডে, অ্যালিসেন্ট ক্রিস্টেনকে সুইসাইড থেকে বাঁচানোর পরে ক্রিস্টেন অ্যালিসেন্টের সোর প্রোটেক্টর হয়ে গেছে। ভিতরে গেলে ওল্ড অ্যালিসেন্টকে দেখা যায়। সে তাকে টানা দিয়ে বলে, তুমি এখানে কেন এসেছো? আর কুইনের মতো কথা বলে। তার মধ্যে ইয়াং অ্যালিসেন্টের মতো আর কোনো মায়া দয়া নেই। সেখানে ওল্ড ভিসেরিস আসে, যার একটা হাত নাই হয়ে গেছে। তার বয়সের ছাপ চোখে মুখে স্পষ্ট দেখা যাচ্ছে। সে বাচ্চাটিকে কোলে নিয়ে বলে, তুমি একজন দুরন্ত নাইট হবা। তখন অ্যালিসেন্ট বলে, বাচ্চার কি কোনো নাম রাখা হয়েছে? তখনই রেনেরা বলার আগে লেনোর বলে, জফরি ভ্যালোরিয়ান। তখন অ্যালিসেন বলে, ভ্যালোরিয়ানদের মধ্যে এরকম নাম আগে দেখা যায়নি। আসলে লেনোর তার ছেলের নাম তার লাভার জফরি লনমাউথের নামে রেখেছে, যে লাস্ট এপিসোডে ক্রিস্টেনে ভয়ানক পাঞ্চে মারা গেছে। ভিসেরিস বলে, মনে হয় সে তার বাবার মতো নাক পেয়েছে। এটা শুনে রেনেরা ও লেনোর থমকে যায়। আর অ্যালিসেন বাচ্চাটিকে আরো ক্লোজলি লক্ষ্য করে। আর এদিকে এসে লেনোরকে বলে, চেষ্টা করতে থাকো, আশা করি এর পরের জন দেখতে তোমার মতো হবে। কারণ রিনেরা এর 3টা বাচ্চা একটিও স্যার লেনোরের মতো দেখতে ছিল না। গত এপিসোডে জানতে পেরেছি স্যার লেনোর গে, সে মেয়েদের না ছেলেদেরকে পছন্দ করে। হয়তো সে একটা রাতও লেনোরের সাথে কাটায়নি। রুমে যাওয়ার পথে রিনেরা লেনোরকে বলে, আমার সাথে কনসাল্ট করার আগে তুমি কেন আমার ছেলের নাম রাখলা? তখন লেনোর বলে, আমরা ফ্যামিলি, সে আমাদের ছেলে, আমারও আমার পরিবারের জন্য কিছু বলার অধিকার আছে। এরপর তারা দুজন তাদের রুমে যায়, যেখানে রিনেরা এর আরো 2টা সন্তানের দেখা মেলে, জেসেরিস ভ্যালোরিয়ান ও লুসেরিস ভ্যালোরিয়ান। রুমের মধ্যে আরো একজনকে দেখা যায়, হারউইন স্ট্রং। সে রিনেরার গত 10 বছরে সোন প্রোটেক্টর। হারউইন ও রিনেরার মধ্যে একটি আলাদা ইশারা থাকে। মেইনলি রিনেরা ও হারউইনের ফিজিক্যালি সম্পর্ক ছিল। যেহেতু লেইনুর গিয়ে রিনেরা হারউইনের সাথে থাকতো ও রাত কাটাতো, কিন্তু এটা কেউ জানতো না। অর্থাৎ জেসেরিস ও লুসেরিস শ্রেণীরাও হারউইনের ছেলে, কারণ তাদের চুলের ও চোখের কালার ছিল ব্ল্যাক, যেটি ইশারা করে হারউইনের দিকে। লেনোরের চুলের কালার গ্রে, কিন্তু তারা রেনোরের মতো হয়নি। হয়তো অ্যালিসেন সেটি বুঝতে পেরেছে, এজন্য সে জফরিকে দেখতে চেয়েছিল যে সে কার মতো হয়েছে। লেনোর রিনেরা ও হারউইনের সম্পর্ক জানত, এজন্য এতে তার কোনো আপত্তি ছিল না। এর পরের সিনে ড্রাগন পিট দেখা যায়, যেখানে এইগান, এইমন, অ্যালিসেন্টের ছেলে জেসেরিস ও লুসেরিসকে দেখা যায়। তাদের সবার মধ্যে খুব ভালো বন্ধুত্ব থাকে। সেখানে একটি ড্রাগন ভারম্যাক্সকে নিয়ে আসা হয়, যেটি জেসেরিসের ড্রাগন ছিল। তাকে শেখানো হয় কিভাবে ড্রাগন কন্ট্রোল করা হয়। সেখানে সবারই নিজের ড্রাগন থাকে, শুধু এমেন্ডেরই ড্রাগন থাকে না। এটি দেখে লুসেরিস ও এইগন তাকে তার ড্রাগন নাই দেখে তার মজা উড়ায়। তার জন্য একটি পিগ নিয়ে এসে বলে যে এটি তোমার ড্রাগন। এতে এমেন্ডের অনেক মন খারাপ হয় আর ড্রাগনের জেলে চলে যায়, যেখানে ড্রিম ফায়ার ড্রাগন দেখতে পায়, যেটি তাকে ফায়ার দিয়ে অ্যাটাক করে। কিন্তু এমেন বেঁচে যায় ভাগ্যক্রমে। অ্যালিসেন্টে টোটাল 3টা সন্তান থাকে, এগেন, এমেন ও হেলেইনা টার্গেরিয়ান। যেখানে হেলেইনা কিছু ইন্সপেক্ট নিয়ে পর্যবেক্ষণ করে এবং অ্যালিসেনকে নিয়ে গল্প শোনায়, কিন্তু অ্যালিসেন সেগুলো শুনতে তেমন ইন্টারেস্ট থাকে না। তখনই সেখানে কমান্ডার এসে এমেনকে রেখে যায়। অ্যালিসেন বুঝতে পারে যে সে ড্রাগন পিটের জেলে ড্রাগন দেখতে আবার গেছিল, কারণ এর আগে সে বহুতবার এই কাজ করেছে। তখন সে বলে, তোমাকে আর কতবার কক্ষে বন্ধ করে রাখবো, তোমার একদিন
ড্রাগন হবে, তোমার ধৈর্য হারানো যাবে না। সেই মুহূর্তে সেখানে হেলেনা কিছু কথা বলে যেটি সামনের এপিসোডে স্পয়লার হয়ে দাঁড়াবে। সে সেক্টের দিকে তাকিয়ে বলে তাকে এক চোখ বন্ধ করতে হবে। এটি একটি ফোরশ্যাডোয়িং। এর পরের সিনে ভিসেরিস এর রুম দেখা যায়, যেখানে অ্যালিসন ভিসেরিস এর কাছে রিনেরা দুই ছেলের কমপ্লেইন করে। সে বলে তারা দুজন এমন কে অনেক হাসি ঠাট্টা করেছে, এজন্য সে ড্রাগন পিটে ওরকম ভয়ানক কাজ করতে গেছে। তখন ভিসেরিস বলে, তুমি কি শিওর যে এর পিছনে শুধু জেসেরিস ও লুসেরিস এর হাত আছে, এগানের নাই? তখন অ্যালিসন টপিক চেঞ্জ করে রিনেরা ও হারন স্ট্রং এর কথা বলে, আর এটাও বলে যে রিনেরা এর তিনটি বাচ্চা ভ্যালোরিয়ান না, স্ট্রং। কিন্তু ভিসেরিস এটি এনেও না জানার ভান করে, কারণ সে তার মেয়েকে অনেক ভালোবাসে, এজন্য তার অপরাধগুলোকে আনদেখা করে এবং তাকে বলে এই টপিক এখানেই শেষ করে দাও, এই টপিক আর কখনো উঠাবে না। এরপরে ক্রিস্টিন কোলের সাথে অ্যালিসন তার মনের ক্ষোভ প্রকাশ করে। সেখানে সে বলে, সবাই কি ঘুমিয়ে আছে নাকি আমার অনুমান ভুল? তখন ক্রিস্টিন তার সাথে একমত হয় আর রিনেরাকে গালাগালি করে, কারণ গত এপিসোডে আজ থেকে 10 বছর পূর্বে রিনেরা ক্রিস্টিন কোলকে ধোকা দিয়েছিল। এরপরে অ্যালিসন এইগনের কাছে যায়, যেখানে এইগন নিজের স্বপ্নে বিভোর ছিল। অ্যালিসন জিজ্ঞাসা করে এইমন্ডের মজা উড়ানোটাকে এইগনের প্ল্যান ছিল কিনা। এইগন তখন বলে এইমন একটা পাগল। তখন অ্যালিসন তাকে থ্রেট দিতে শুরু করে, যেমনটা অটো অ্যালিসনকে একসময় দিত। এইগন অনেকটা চাইল্ডিশ বিহেভিয়ার শো করে, যেন তার কাছে কিং হওয়াটা কিছুই না। অ্যালিসন তাকে বোঝায় যদি এইগন এটাকে না দেখার ভান করে তো রিনেরা কুইন হয়ে যাবে, এবং তার ছেলে যে তার নিউ ইয়ার তাকে এটা বোঝায় যে এইমন তার নিজের ভাই। ঘরের ভিতর তুমি তাকে যত খুশি চপটাঘাত করতে পারো, কিন্তু পুরো ওয়ার্ল্ড এর কাছে তোমাকে তাকেই আগলে রাখতে হবে, যে সিরিজ লু সিরিজের থেকে দূরে থাকতে বলে। অর্থাৎ ইনডাইরেক্টলি রিনেরা আর তার পরিবারকে এনিমি ভাবতে বলে। এদিকে পেন্টোসে ডেমন ও লেইনা তাদের ড্রাগন নিয়ে সবাইকে এন্টারটেইন করে। লক্ষ্য করা যায় লেইনার কাছে দুনিয়ার সব থেকে বড় ড্রাগন ভেগার আছে, যার তুলনায় ক্যারাক্সিসকে একদম ছোট মনে হয়। সেখানে প্রিন্স রেজিও তাদেরকে একটি প্রস্তাব দেয় সেখানে একদম স্থায়ী বসবাসের। সেই মেনশন তাকে উপহার দিতে চায়, সাথে অনেক সুযোগ সুবিধাও। এর বদলে সে তাদের কাছে সাহায্য চায়, কারণ লিসের সহযোগীরা আবার জেগে উঠেছে। ডোনের করেন মার্টেল আর ট্রায়ারকেরা হাত মিলিয়েছে, তারা যেকোনো সময় পেন্টোসে হামলা করতে পারে। যদি সম্ভব হয় তাহলে ডেমন ও লেইনা তাদের ড্রাগনের মাধ্যমে আবার তাদের উপর হামলা করতে পারবে। লেইনা এই প্রস্তাবে রাজি হয় না, কারণ তারা এখানে থাকার জন্য আসেনি, তারা ওয়ার্ল্ড টু দিতে এসেছে। গত 10 বছরে তাদের লক্ষ্য ছিল রিয়াল থেকে দূরে থেকে পুরো ওয়ার্ল্ড ভিজিট করা, কিন্তু ডেমন এটার কথা চিন্তা করে এবং রেজিও অফার অ্যাকসেপ্ট করে। পরে লেইনা তাকে বুঝিয়ে বলে রেজিও তাদের ইউজ করতে যাচ্ছে, কিন্তু ডেমন বলে তারা এখানে শান্তিতে আছে, কোনো রাজনীতি নাই, থ্রোন নাই, কোনো দায়িত্ব নাই। তখন লেইনা বলে সে ট্রিটমার্ক ফেরত যেতে চায় এবং তার পেটে যে বাচ্চা আছে সেটি ট্রিটমার্কে গিয়ে জন্ম দিতে চায়, আর তার দুই মেয়েকে ভালো মতো মানুষ করতে চায়, আর সবশেষে একজন ড্রাগন রাইডার হয়ে মরতে চায়। রিনেরা ও অ্যালিসেন্টের ছেলেরা ফাইটিং এর ট্রেনিং নিচ্ছে, ক্রিস্টিন কোল তাদের ফাইটিং এর ট্রেনিং দিচ্ছে, উপর থেকে ভিসেরিস ও হ্যান্ড লাইনল স্ট্রং তাদের ফাইট দেখছে। ভিসেরিস এসব দেখে খুশি হয় আর বলে এভাবেই তারা সোর চালানো শিখবে আর একে অপরের বন্ড মজবুত করবে। ইগেন ও এমেন্ডের দিকে ক্রিস্টিন কোল বেশি মনোযোগী হয় আর রিনেরা ছেলেদের প্রতি কোনো আকর্ষণ দেখায় না। তখনই সেখানে হারন স্ট্রং আসে আর সে এসব দেখে জেস ও লুককে ট্রেনিং দেওয়া শুরু করে, আর ক্রিস্টিন কোলকে পিঞ্চ মেরে বলে আপনার সব স্টুডেন্টদের প্রতি একই সমান মনোযোগী হও। তখন ক্রিস্টিন কোল ইচ্ছাকৃত জেস এর সাথে এইগানের লড়াইয়ের কথা বলে, বড় ছেলের সাথে বড় ছেলের। এইগান ভায়োলেন্ট হয়ে জেস এর সাথে লড়াই করে, তখনই হারন সেখানে এসে এইগানকে ধাক্কা দিয়ে দেয়। তখন ক্রিস্টিন কোল তাকে পিঞ্চ মেরে বলে জেস ও লুকের প্রতি তোমার এই ভালোবাসা দেখানো অস্বাভাবিক রকমের, এরকম ভালোবাসা তখনই দেখায় যখন সে হয় কাজিন, না হয় ভাই, না হয় সন্তান। এটি শুনে হারন স্ট্রং খুবই রেগে যায় এবং তাকে বাজেভাবে আক্রমণ করে ঘায়াল করে। রেডনেরা ব্যাপারটি জানতে পেরে সিক্রেট গেট দিয়ে যে হারুইন ও তার বাবার কথা শুনে ফেলে। লাইনল হারুইনকে বলে, তুমি যে কাজটা করছো সেটার জন্য আজ আমাদের ফাঁসি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তোমার ভাগ্য ভালো, রাজা এটিকে আনদেখা করে। রেনেরা রুমে আসলে লেইনোর ড্রাঙ্ক হয়ে তার লাভার স্যার কার্লের সাথে এসে উপস্থিত হয়। লেইনোর তাকে জানায় ট্রায়াকি ডোনের সাথে মিলে আবার যুদ্ধ করছে, কার্ল মানে তার লাভারও ওই যুদ্ধ করছে। সে অনেক এক্সাইটেড যে সে আর কার্ল আবার যুদ্ধ করবে, আবার জীবনে তার একটা অ্যাডভেঞ্চার অ্যাড হবে। রেনেরা বলে, তুমি কি বলছো, তোমার কি মাথা ঠিক আছে, তোমার পরিবারে কি ঘটছে তোমার জানা সত্ত্বেও তুমি ন্যারোসিতে যুদ্ধে যেতে চাও? লেইনোর বলে, আমি একজন নাইট ও একজন ওয়ারিয়র, এই যুদ্ধে যাওয়া আমার কর্তব্য। রেনেরা বলে, তুমি এসব থেকে পিছিয়ে সরতে পারো না, তুমি কি
কিংস ল্যান্ডিং ছেড়ে কোথাও যাবা না। রেইনা টার্গেরিয়ান তার এগ হ্যাচ হওয়া নিয়ে অনেক টেনশনে থাকে, কারণ তার কোন ড্রাগন ছিল না। তখন লেইনা বলে, তুমি টেনশন করো না, 15 বছর পর্যন্ত আমিও ড্রাগনহীন ছিলাম, এখন আমি দুনিয়ার সব থেকে বড় ড্রাগন ভেগার কে রাইড করি, তুমিও একদিন ড্রাগন অর্জন করবে। লেইনা ডেমন কে জানাই লেইনোর একটি লেটারে জানিয়েছে রেইনেরা একটি ছেলেকে জন্ম দিয়েছে। তখন ডেমন বলে, প্রথম দুটো বাচ্চার মতো এটারও কি সিটি ওয়াচ লর্ড কমান্ডারের মতো মিল রয়েছে? লেইনা বলে, আমি আমার ভাইকে মিস করি, আর আমি জানি তুমিও করো। তখন ডেমন বলে, করি না। লেইনা বলে, আমি জানি তুমি এই লাইফ নিয়ে খুশি না, শুধু খুশি থাকার অভিনয় করছো, তুমি তোমার লাইফে অনেক হতাশা হয়েছো, হয়তো আমিও তোমার ওয়াইফ হিসেবে অতটা যোগ্য অর্জন করতে পারিনি, কিন্তু বিশ্বাস করো ডেমন, তুমি এসব ডিজার্ভ করো না, এসবের থেকে অনেক ঊর্ধ্বে তুমি। স্মল কাউন্সিল মিটিং দেখা যায়, যেখানে দেখা যায় নতুন লর্ডদের সাথে রেইনেরা ও অ্যালিসেন্টও কাউন্সিলে বসে। সেখানে আলোচনা হয় ট্রায়াকেদেরকে নিয়ে, যারা ডনের মার্টেলের কারণে আবারও তাদের জীবন ফিরে পেয়েছে এবং যুদ্ধ শুরু করেছে ন্যারোসিয়ের উপরে। রেইনেরা বলে, ট্রায়াকেদের হারানোর পরে সেখানে মেনশন বানানো উচিত ছিল, ওয়াচ টাওয়ার, শিপস এবং একদল সৈন্য পাঠানো উচিত ছিল জায়গাটিকে সুরক্ষিত রাখার জন্য। এটির বিতর্কে অ্যালিসেন্ট বলে, এটির সামর্থ্য নেই আমাদের, গোল্ড আছে কিন্তু অসীম না, আমাদের সবকিছু ভেবেচিন্তে খরচ করতে হবে। রেইনেরা বলে, যুদ্ধের খরচ এর থেকেও বেশি, যদি আমরা এতদিন চুপচাপ বসে না থাকতাম ব্যাপারটা এতদূর এগাত না। রেইনেরা ঠিক তার বাবার মতো চিন্তা করে কিভাবে যুদ্ধ এড়িয়ে চলা লাগবে। অ্যালিসেন্ট এটিতে ক্ষিপ্ত হয়ে চলে যেতে গেলে রেইনেরা বলে, যদি তার কর্মকাণ্ডে কেউ অপরাধ খুঁজে পায় এটির জন্য সে ক্ষমা প্রার্থী, তারা সবাই একটি পরিবার। ও অ্যালিসেন্টকে উদ্দেশ্য করে বলে, আমরা একসময় খুব ভালো বন্ধুও ছিলাম এবং এই বন্ধুত্ব ধরে রাখতে আমি আমার ছেলে, আমার এয়ার, ফিউচার কিং জেসেরিসের সাথে তোমার মেয়ে হেলেইনার বিয়ের প্রস্তাব দিতে চাই, এতে করে তারা একসাথে রুল করবে, আমাদের ফ্যামিলি বন্ডিং স্ট্রং হবে, এছাড়া এমন্ড একটি ড্রাগন এগ পাবে যদি সাইরাক্স আরেকটি এগ দেয়। এটি শুনে ভিসেরিস খুব খুশি হয়। অ্যালিসেন ভিসেরিসকে জানায় সে এই প্রস্তাব কখনো অ্যাকসেপ্ট করবে না। লাইনল ভিসেরিসকে বলে সে হ্যান্ডের দায়িত্ব থেকে সরে যেতে চায়। এতে অ্যালিসেনকে খুশি হতে দেখা যায়, কিন্তু কিং তাকে মানা করে, কারণ সে গত 10 বছর তার দায়িত্ব সুন্দর মতো পালন করে গেছে, আর বলে হারোয়েনকে সেই লর্ড কমান্ডার থেকে বহিষ্কার করেছে, তার কাছে এটুকু পানিশমেন্ট এনাফ মনে হয়েছে। লাইনল বলে, হারোয়েনের উপর জঘন্যতম অপরাধ দেয়া হচ্ছে এবং সে হ্যারনলে তার ছেলেকে ফেরত পাঠাতে চায়, যেহেতু সে ওখানকার লর্ড আর তার ছেলে তার এয়ার। তখন ভিসিরিস বলে, ঠিক আছে তাই করো, কিন্তু বদলে তোমাকে আমার হ্যান্ড থাকাই লাগবে। এতে অ্যালিসেন ক্ষিপ্ত হয়ে সেখান থেকে চলে যায়, কারণ ভিসিরিসের চোখের সামনে সবকিছু হচ্ছে কিন্তু সে আনদেখা করছে। অ্যালিসেন ও ল্যারিসের সাক্ষাৎ হয় গত 10 বছরে। ল্যারিস ও অ্যালিসেন এর বন্ডিং খুব ভালো হয়, অ্যালিসেন সব ল্যারিসের সাথে শেয়ার করে এবং ল্যারিস তাকে বুদ্ধি দেয়। অ্যালিসেন তাকে ভিসিরিস ও হ্যান্ডের মধ্যের কথা ল্যারিসকে জানায় আর বলে, এই কিংস ল্যান্ডিং এ একমাত্র তার বাবা ছাড়া তার সাইডে আর কেউ ছিল না, আর এখনো নাই। ল্যারিস জেলখানায় আসে, যেখানে সব ধর্ষক, বিশ্বাসঘাতক ও খুনিরা উপস্থিত আছে। ল্যারিস তাদের বলে, মহারাজ আদেশ দিয়েছে তোমাদের কুকর্মের জন্য তোমাদের মৃত্যুদণ্ড দিতে, আমি তোমাদের দয়া দিব যদি তোমরা এর প্রতিদান দাও, আর সবার জীব কেটে নেয় যেন তারা আর কথা না বলতে পারে। এদিকে লেইনা আর একটা বাচ্চা জন্ম দিতে অনেক স্ট্রাগল করে। মেইস্টার ডেমন কে জানায় বাচ্চা বাইরে আনা যাচ্ছে না, এই ক্ষেত্রে বাচ্চাকে পেট কেটে বের করা লাগবে, এতে লেইনা বাঁচবে না। লেইনা এটি বুঝতে পারে, ও তার ড্রাগন ভেগারের কাছে যায় এবং প্রাণ ভিক্ষা চায়। সে একজন ড্রাগন রাইডার হয়ে মরতে চায়, এজন্য সে ভেগারকে ড্রাগারিস বলে। প্রথমে ভেগার আগুন ছুড়ে না, ও কষ্ট পায়, কিন্তু পরে সে আগুন ছুড়লে লেইনা মারা যায় আর ডেমন সেটি দেখে কাঁদতে থাকে। হারোইন হ্যারনলে যাবার আগে তার 3 বাচ্চার সাথে দেখা করে, যে সিরিসের সন্দেহ হয়। তখন সে রেইনেরাকে বলে, আমি কি বাস, হারোইন কি আমার বাবা? তখন রেইনেরা শক হয় আর বলে, তুমি টার্গেরিয়ান, আর এটাই ম্যাটার করে। রেইনেরা লেইনোরকে জানে, আমরা ড্রাগনস্টোন যাচ্ছি, যেখানে আমাদের অনেক আগে চলে যাওয়া উচিত ছিল। তখন লেইনোর বলে, জেস ও হেলেনার প্রস্তাবে কি হলো? তখন রেইনেরা বলে, তার প্রস্তাব রিজেক্ট করা হয়েছে, আমাকে নিয়ে সবাই অনেক কথা বলছে, ফিসফিস করছে, তুমি চাইলে কার্কেও তোমার সাথে নিয়ে আসতে পারো। হারোইন ও লাইনল অ্যারেনলে আসে, কিছু ব্যক্তিদের দেখা যায় যারা ঝোপঝাড় থেকে হারোইনদের উপর নজর রাখছিল। এরা ল্যারিসের লোক, যাদের জিপ ল্যারিস কেটে দিয়েছিল এবং তারা ল্যারিসের সিজিল নিজের পরনে পড়ে থাকে। এর পরের সিনে দেখা যায় হ্যারনলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, লাইনল ও হারোইন সেখানেই মারা যায়। সেখানে ওই ব্যক্তিগুলাকে দেখা যায় যারা ল্যারিসের সিজিল বহন করছিল এবং এতে বোঝা যায় যে এটি ল্যারিসেরই কাজ।
ভিসিরিস এমার রিং দেখে কাঁদতে থাকে, কারণ সে এখনো এমাকে ভুলতে পারে না। অ্যালিসন ল্যারিসকে বলে, আমি এমনটা চাইনি। ল্যারিস তাকে বলে, আপনি এমনটা চাননি, কিন্তু আমি আপনার মনের কথা পড়ে ফেলেছি। আপনি এখন আপনার বাবাকে আপনার সাইডে পাবেন, আর যখন সময় আসবে তখন আমার পাওনা আমাকে ফেরত দিবেন। আর এপিসোডের শেষ এখানেই হয়।